আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছ থেকে কোরআন শুনতে চাইতেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবাদেরকে কোরআন শোনাতেন। সহি মুসলিমের একটি হাদিস আপনাদেরকে শুনাই, সাহাবাদের মধ্য থেকে সবচাইতে ভালো তেলাওয়াত করতে জানতেন সাইয়েদনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া উবাই, হে উবাই, ইন্নাল্লাহ আমারানি আন আকরা আলাইক, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন যাতে আমি তোমার কাছে কোরআন শোনাই। সুবহানাল্লাহি বিহামদি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন যাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবের কাছে যে কোরআন শোনায়। তো তিনি যে বললেন যে উবাই, আল্লাহ তো আমাকে অর্ডার করেছেন যাতে আমি তোমার কাছে যে লামিয়া খুনিল্লাদিনা কাফারু এই সুরাটা তোমার কাছে যেন তেলাওয়াত করে শোনাই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তো আশ্চর্য হয়ে গেলেন, তিনি অবাক হয়ে মানে অবিশ্বাস্য এক কথা মনে করে তিনি বললেন যে ওয়াসাম্মানিয়া রসুল আল্লাহ, সত্যই কি আল্লাহ তাআলা আমার নাম ধরে এমনটা বলেছেন যে আমার কাছে আপনি এসে কোরআন শোনানোর জন্য আমার নাম ধরে বলেছে? উবাই ইবনে কাব এরকম বলেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, হ্যাঁ উবাই, তোমার নাম ধরে আল্লাহ সরাসরি স্পষ্ট বলেছে যে আপনি উবাই ইবনে কাবের কাছে যে কোরআন শোনান। এই কথা শুনে আনন্দের আতিশয্যে আবেগে আপ্লুত হয়ে সাইয়েদনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন। হাদিসে এসেছে ফা বাকা, তিনি কেঁদে দিলেন। সহি মুসলিমের এই হাদিস থেকে আমরা বুঝলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে কোরআন নাজিল হয়েছে, তারপরেও উনি সাহাবাদের কাছে যে কোরআন শোনাতেন। এবার আমরা একটি হাদিস শুনি যেখানে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদের কাছ থেকে কোরআন শুনতে চাইতেন। হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে ডেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইকরা আলাইয়া আল কোরআন, হে ইবনে মাসউদ, তুমি একটু কোরআন তেলাওয়াত করো তো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আকরা ও আলাইকা ওয়া আলাইকা উনজিল, হে আল্লাহ রাসুল, আমি আপনার সামনে কোরআন পড়ব, আপনার উপর তো কোরআন নাজিল হয়, যে নবীর উপর কোরআন নাজিল হয় তার সামনে দাঁড়িয়ে আমি কোরআন পড়ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ইন্নি উহিব্বু আন আসমাআহু মিন গাইরি, হে ইবনে মাসউদ, আমি যেমনি কোরআন তেলাওয়াত করে তোমাদের শোনাতে পছন্দ করি, আমি আবার তোমাদের কাছ থেকে শুনতেও পছন্দ করি। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, একটু খেয়াল করলে বুঝবেন এই দুটি হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কাছে বসে বসে কোরআন শোনাতেন এবং সাহাবাদের কাছ থেকে তিনি কোরআন শুনতেন। তাই কোরআন শোনা এবং শোনানো এটা সুন্নাহ, এবং কোরআন শোনালে যেভাবে আপনার পড়াটা বা হেফজটা মজবুত হবে, আপনি একা একা পড়লে কিন্তু আপনার পড়াটা এত পাকা পোক্ত এবং মজবুত হবে না। তাই ঘরে এটা চালু করুন, এ রমাদানে যেন আমরা একে অপরকে কোরআন